হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB এডুকেশন। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবেন রাজীব কুমার। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন মমতার প্রিয় অফিসার IPS ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। যে কোনো দিনই গ্রেপ্তার হবেন রাজীব কুমার, রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না, এই রক্ষা কবচ তুলে নিল দেশের শীর্ষ আদালত। এর ফলে প্রবল চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার। তবে 7 দিন সময়সীমা দেওয়া হয়েছে রাজীব কুমারকে, এর মধ্যে তিনি আগাম জামিনের আবেদন করতে পারবেন। তবে শুক্রবার থেকেই রাজীব কুমারকে নজরবন্দি করে রেখেছে CBI। নিজেদের হেফাজতে নিয়ে এবার রাজীব কুমারকে জেরা করতে পারবে CBI। রাজীব কুমারকে নিয়ে CBI মমতা বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। গত বুধবার নির্বাচন কমিশন সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে বলাই যায়। এজিডি CID-র পদ থেকে সরিয়ে রাজীব কুমারকে বাংলা ছাড়া করেছে নির্বাচন কমিশন। বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠানো হয়েছে দিল্লিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে। বৃহস্পতিবার সকাল 10টায় তাকে হাজিরা দিতে হবে। দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তরে এমনটাই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবার তার রক্ষা কবচ তুলে নিল দেশের শীর্ষ আদালত। এর ফলে প্রবল চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার। সারদাকাণ্ডে তাকে নিয়ে উত্তাল হয় রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। CBI লাউডন স্ট্রিটে তার বাসভবনে হানা দেওয়ার পর CBI কর্তাদের বাড়ির ভেতর ঢুকতে বাধা দেন তার নিরাপত্তা রক্ষীরা। তারপর CBI কর্তাদের ধাক্কা মারতে মারতে থানায় নিয়ে যান কলকাতা পুলিশের কর্তারা। পুলিশ কমিশনের বাড়িতে CBI হানার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চে পৌঁছে যান স্বয়ং রাজীব কুমারও। IPS জীবন শুরু থেকেই তিনি রয়েছেন পশ্চিমবঙ্গতে। 2016 সালে সুরজিৎ কর পুরকায়স্থের জায়গায় তিনি কলকাতা পুলিশ কমিশনার হন। 2013 সালে চিট ফান্ড কেলেঙ্কারি মামলায় রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছিল তার দায়িত্বে ছিলেন রাজীব কুমার। এবার তাকে পাকাপাকিভাবে বাংলা ছাড়া করেছে নির্বাচন কমিশন। আর গ্রেপ্তার করা যাবে না, রক্ষা কবচ তুলে নিল সুপ্রিম কোর্ট। ফলে এবার সব দিক দিয়েই চরম বিপদে পড়লেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল WB এডুকেশন।